আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আর আজকে ভিডিও শুরু করলাম হচ্ছে ছোট ভাই এবং ভাইয়ের বউ ক্লাস হচ্ছে মেয়ের বাসা থেকে, মানে তিনটার কম্বিনেশনে দুজন মানুষ, তো সেজন্য হচ্ছে তাই বললাম। তিনটার কম্বিনেশনে একজন মানুষ মানুষ, তাই জন্য এইভাবে বলা। তো আজকে সকাল তো শুরু হয়েছে আমাদের একদম 10:30 পৌনে 11টা থেকে, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আব্দিয়ার সাথে খেলতেছে মিস্টার রাজ। আব্দিয়ার সাথে খেলতেছে একদম সকালবেলা থেকে, আর উঠছে আপনাকে দরজা বন্ধ, এই জন্য আমরা শিওর হয়েছি। ডায়লগ দিল আমরা কেউ আমরা ডিস্টার্ব করি না। এই বাসায় হলো আসছে কালকে রাত্রে বেলা, কালকে রাত্রে 11টা 11:30-টার দিকে হচ্ছে আমরা মার্কেট থেকে আসছি। মার্কেট থেকে আসার পরে ভাবছি মার সাথে দেখা করে বাসায় চলে যাবো। পরে হচ্ছে মেয়ে মার হচ্ছে বাবুর জন করে এখানে নিয়ে আসছে, বললো যে আসুন, আটা দেওয়া যাবে না তো। হ্যাঁ, তো আবার আটটা অনেক অনেক পছন্দ করে, তো এই কারণে হচ্ছে চলে আসে গেছি। আর আসার পরে আসলেই অনেক আড্ডা দিয়েছি, প্রায় রাত্রি 2টা 2:30 পর্যন্ত, 2টা 2:30 পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি। আড্ডা দিয়ে একটু গুছি গেছি, তো সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে 10:30-টা, 11টা না 11টার থেকে ঘুম থেকে উঠেছি। উঠে দিয়ে গেছে এই এক মিনিট খেলা ধুলা চলতেছে, আপনি ফ্রেশ ট্রেশ সবাই হইতেছে, রাস্তা টাস্তা রাইজ করতেছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো টুকটাকি। যে আর আমরা হচ্ছে এই মাসে তো দাওয়াত ছাড়াই চলে আসছি, দাওয়াত দেয় নাই তো রাস্তা না, আমরা দাওয়াত দেই নাই, আমরা রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসছি। হ্যাঁ, অবশ্য আমাদের বাসায় তো ওরা তো দাওয়াত ছাড়াই দিছে না, না ওইটা না। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেদের মধ্যে এত ফর্মালিটি কি লাগে। হ্যাঁ, আমরা একটু বাবার বাসায় যাবে, আমি বাসায় আসবো, এটাই তো আসলে মনের মিল। আর আপনি যদি আমরা যদি ফর্মালিটি মেনটেন করতে যাই যে দাওয়াত না দিলে জানবো না, তাহলে আসলে ওটা কাকে করতে হবে। এই জন্য হচ্ছে গিয়ে ও যখন ফোন তো রাখছে না যে বাসায় যে সামনে আড্ডা দিবে, আর ও যেহেতু আড্ডা পছন্দ করে সেজন্য আমরা চলে আসছি। তো এখানে আসার পর সময়টা ভালোই গেছে, না অনেক ভালো একটা সময় গেছে। আর বাসাও থাকতে থাকতে অনেক বোরিং লাগতেছিল, এই জন্য চিন্তা করলাম যে না একটু আড্ডা টাড্ডা দরকার, তো ওই চিন্তা করেই ঢুকে পড়ছি। আপনার আমি বসলে চাকা না, তো যাই হোক, টুকিটাকি অনেক কিছুই থাকবে আপনাদের মাঝে শেয়ার করবো। ভিডিওতে অনেক কিছু টুকিটাকি শেয়ার করবো নিজেদের আগ্রহ, এখানে আসার পর আমাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, কি আচরণ হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু টুকিটাকি শেয়ার করবে। আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, সাথে থাকবে। এই যে হচ্ছে আমার ভাই, এরা হচ্ছে দেখেন এখনো নাস্তা আনে নাই, বাট নাস্তার সরঞ্জাম সব রেডি, আমি এখনো ইনস্ট্রাকশন পাইনি আমি কি কি আনবো। তারপরে ভাজি আপনার প্রশংসা শুনতে শুনতে দেখার লেগা চোখটা তার পাইতা ছিল। আমি 2টা
দুইটা ছয়টা আমি দুইটা একটা আটটা আমি একটা একটা নয়টা আমি কি জানো করো ভুলে যাই আপা নাস্তা করছেন করেন নাই তো না করছে বাসা আপনার লাগে দিলে লেই দিলে না 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 বেড়ারা চুম্মা দিয়ে নাস্তা দিয়ে দিব আমার জামাই কি কাছে জানিস তুই সকালবেলা ঘুমোতে ভাইয়া এটা পরে কইতাছি আমি আমার বিচার আছে এই যে হচ্ছে আমরা নাস্তা খেতে বসছি, কেবলমাত্র কলা আসছে, আর আর খাবারের এখনো কোনো আর আমরা হ্যাঁ আর ওর ওর বাসার এই ইয়েগুলো আমার ভালো লাগছে, প্লেটগুলা এই যে এই বাটিগুলো এটার সাথে ম্যাচিং করা গ্লাসও আছে ম্যাচিং, সুন্দর লাগলো বিষয়টা। দুজন মানুষের জন্য একই দুইটা দুইটা করে পাই নাই কে এটাই পাইছি বুঝছেন, তারপর ভাবলাম যে এর আগের বার একটা পছন্দ করছি আর খুঁজে পাই নাই কে, আসলে বিষয় থেকে এই জিনিসগুলো না সিঙ্গেল হয় ডাবল হয় ঠিক আছে, এগুলো যে 6 পিস 12 পিসের পাওয়া যায় না আমাদের ফ্যামিলি কি দুইজনের, আমাদের ফ্যামিলি চারজনের ও আরেকটা কথা মানছি কি কাজ জানোস মিম, আমি বলে টেবিলে তোর মতন নকল করছি। আচ্ছা এই আচ্ছা না এই যে এই এইচডি যে ইগুলা টেবিল মেট গুলা এগুলা কার বাসায় নাই, না টেবিল মেট এটা কে ইউজ করে না তাই না, এই এটা বের হয়েছে তো সবার ইউজ করার জন্যই, সবারই পছন্দ, আর এমনি বাস্তবে যেমন তেমন ক্যামেরা তো অনেক বেশি ভালো লাগে এই জন্য মানুষ এগুলা কেনে, এখন যদি একজনের দেখা দিই আরেকজন না কিনে মানে কিনলে যদি নকল করা হয়ে যায় তাহলে এই যে হাজার হাজার মানুষ রিভিউ দেয় কি জন্য দেয়, যাতে অন্য মানুষ পছন্দ করে কিনে, দেখেই তো মানুষ শেখে কিন্তু কি করে মানুষ। তো এই হচ্ছে বিষয়, আজকে আবার আমরা যাব মার্কেটে, গেলে হচ্ছে এই যে এই ওয়াল কলারটা নিয়ে আসবো, মিমের বাসাটাও ছিঁড়া গেছে আর আমার বাসায় তো এখনো বিছানোই হয়নি আমার বাসার জন্য আনতে, কারণ এই ফ্লেটের পর অনেক অত্যাচার হয় না, তাও তো ভালো পরিটা দাঁড়ালে কাপড়টা নষ্ট হয় নাই, থ্রিডি প্রিন্টটা নষ্ট হয় নাই। আমার লেগে আমার লেগে আমি বাঙাল না আর বসাম না কন আয়া তো আমাদের জন্য হচ্ছে দিন করা হচ্ছে এই যে আমারটা আমারটা একটু বেশি ভাজা দিবি না জুস গ্লাস
আগে এইসব আগে আমরাও ভাবতাম, না এইসব আগে আমরাও ভাবতাম ছোট কালে আছে না, বেশি দেখা খানা শুরু কিছু জামাই মহাশয় সবার জন্য ওয়েট করতেছি, বসো বসো, বসো নাকি আসসালামু ভাই তো এই যে আমার ভাই হলো চা বানাইতেছে দুলা ভাইয়ের জন্য, আচ্ছা আচ্ছা যাই হোক, ও হলো চা বানাইতেছে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো ওর ছাকনিটা, ওই দেখতেছেন ওই যে আছে যেটা গামলা ওই ছাকনি যে জায়গায় পরিষ্কার করতেছে আর আমার স্বামী কলা কলা খাচ্ছে, কলা করবে সে কলা খাচ্ছে, আমার স্বামীর কাছে খাওয়া হবে না হাড়ডায় 2 চামচ দিবি, আমার ডায় 2.5 চামচ দিবি, কয় চামচ হাড়ডায় 2 চামচ দিবি আমার ডায় 2.5 চামচ দিবি, কত ভালো ফ্লেভার এসেছে দেখি, জানে অমৃত হ্যাঁ খালে নামল লেগেছে।